সিভিক ভলেন্টিয়ারকে চড়মারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, একজন মানুষের ব্যবহারই তার পরিচয়। আজকের ঘটনা থেকে বোঝা যায় বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে তারা কি করত। যে যেমন সে তেমন, আপনার ব্যবহার আপনার পরিচয়। অর্থাৎ যদি বিজেপি আসতো কত অফিসার চড় খেত, কত অফিসার গালাগালি খেত। ভাগ্যিস আসেন, তাই আর কি করে চড় খেতে হয়েছে একটা নেতাকে দিয়ে, এবং সেটা আবার পার্টির প্রধান সেটাকে সমর্থন করছে। এটা আমরা কিছু বলবো না, মানুষ বুঝতে পারছে যে কাদের হাত থেকে বেঁচেছে বাংলা।